জোড়া ফ্রেজ ব্যবহার করব। কারণ রুলস অফ ফ্রেজ ইউজ এই ভিডিওটি থেকে আমি বলে রেখেছি, একই বাক্যে দুইটি শূন্যস্থান থাকলে সেখানে জোড়া ফ্রেজ বসে। তো আমরা খুঁজি জোড়া ফ্রেজ, ডাজ অ্যা লিওপার্ড, এই যে দেখো দুইটি শূন্যস্থান আছে। দেখ তাহলে আমি এটা প্রথম উত্তর করে নিই। দেখো আমার একটা বাক্য কমে গেল এবং একটি ফ্রেজ ফাঁকা হয়ে গেল। তারপরে আমি উত্তর করব ওয়াজ বর্ন। এটা আমি জানি কোনো ব্যক্তি বা বস্তুর জন্ম বোঝাতে সেখানে আমি ওয়াজ বর্ন ব্যবহার করি। তো আমরা বাক্য পড়ার সময় তো এই বাক্যটাই পেয়েছি, যে দেখো রবীন্দ্রনাথ ইনটু ফেমাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। তো সন্দেহের কিছুই নেই, এখানেই আমি ওয়াজ বর্ন ব্যবহার করলাম। তারপর আমি ব্যবহার করব উড রেদার, বাক্যে দেন থাকলে আমি উড রেদার, কুলু থাকবে বাক্যে দেন। তারেক ড্যাশ স্লিফ দেন ওয়াস টাইপ অফ, এই যে দেন আছে, ঘুমানো ভালো, এইরকম ফালতু একটি খারাপ ছবি দেখাচ্ছে যে বোরিং দেখাচ্ছে আর ঘুমানোই ভালো, তাহলে এই জায়গায় আমি দেন ব্যবহার করলাম, এই যে উড রেদার। তারপর আমি ব্যবহার করব দেয়ার, বাক্যে শুরুতেই শূন্যস্থান থাকলে দেয়ার প্লাস ভার প্লাস সাবজেক্ট, এরকম বাক্যে আমি দেয়ার ব্যবহার করব। তো এইটা জি শুরুতে শূন্যস্থান, এই যে এটি একটি বাক্য আর এই বাক্যটি শুরু, এই যে ভার, এই যে সাবজেক্ট সিঙ্গুলার, এইখানে আমি দেয়ার ব্যবহার করব। এই যে ব্যবহার করলাম জি দেয়ার। তারপরে আমি ইট ব্যবহার করব, এটিও বাক্যের শুরুতে শূন্যস্থান। তফাত কি, দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব হতে পারে, প্লুরাল ভার্ব হতে পারে, কিন্তু ইটের পরে সিঙ্গুলার ভার্বই হয়, এটা ইন্ট্রোডাক্টরি ইট। আর আই, এই যে শুরুতে দেখো, এটি এক ডিউরিং দিস সেজন কম, এটি কিন্তু ফ্রেজ, এটি ধরা হবে না এইখানে শুরুতে। আর এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে তুমি এই জায়গায় ব্যবহার করো, ইট ব্যবহার করলাম আমরা এখানে। তারপরে শূন্যস্থানে এই যে আমি হ্যাড বেটার, হ্যাড টু ব্যবহার করব, শূন্যস্থানের পরে প্রেজেন্ট ভার্ব থাকবে, দেখো এখানে এটিও শূন্যস্থানের পরে প্রেজেন্ট ভার্ব পাচ্ছি আমরা, আর এটা এই যে এই একটি শূন্যস্থানের পরে প্রেজেন্ট ভার্ব, তাহলে দুইটা, এই একটি আর এই একটি, আর দুইটা বসবে, হ্যাড বেটার আর মানে হ্যাড বেটার বসবে এবং হ্যাড টু, হ্যাড বেটার মানে বরং, হ্যাড টু মানে তে ছিল। তো আমরা কোন জায়গায় আমরা এখানে আমার এইচ নাম্বারে দেখি, এই যে ফাইট এগেনস্ট, করতে হয়েছিল, এই জন্য আমরা এই যেখানে হ্যাড বেটার বসলাম, করতে হয়েছিল। তারপরে আমি তাহলে প্রেজেন্ট এখানে আমরা এটা এখানে আমরা ব্যবহার করি, হ্যাড বেটার দুটা, বরং হ্যাড বেটার হায়ার এ রিক্সা, বরং রিক্সা নেওয়াই ভালো, বরং দেখো ধীরে ধীরে ক্লু বক্স ফাঁকা হচ্ছে, সেন্টেন্স কমে আসতেছে, আমিও সিদ্ধান্ত নিতে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেছি কোথায় কোন বলবে। তারপর আমি ব্যবহার করবো অ্যাজ দো, অসম্ভব ইচ্ছা আকাঙ্ক্ষা ব্যবহার একটি বোঝালে আমি সেখানে ব্যবহার করব অ্যাজ দো। তাহলে কোন বাক্যটি দেখো, এটা তো আমরা পড়ে যাচ্ছে, এই যে নিউ এভরিথিং ব্যতিক্রম ভাব, তাহলে এই জায়গায় সে এমনভাবে কথা বলছে যেন পৃথিবীর সব কিছুই জানে, একটা মানুষ তো পৃথিবীর সব কিছু জানতে পারে না, এটা অ্যাবনর্মাল বিহেভিয়ার। এখানে আমরা অ্যাজ দো, দেখো সেন্টেন্স কমে আসছে। এবার আমরা ব্যবহার করব লেট অ্যালোন, অসম্ভব দুইটি ধারণা মধ্যে তুলনা বুঝালে সেখানে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। বাক্য আছে বি এবং এফ, বি বাক্য দেখি এই যে অপর মেম্বার, গল্পের মনেই রাখতে পারি না, গল্পটার নামেই মনে নেই, ঘটনা কীভাবে মনে থাকবে, এটি অসম্ভব দুইটি ঘটনার তুলনা। তাহলে অ্যাজ সুন অ্যাজ এটি বাকি আছে এবং সেন্টেন্সও বাকি আছে এফ, আমরা জানি কমপ্লেক্স বাক্যের মাঝে কনজাংশন হিসেবে, কানেক্টর হিসেবে, লিঙ্কিং হিসেবে অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত হয়। তো আমরা দেখো দ্য ক্রিকেট ম্যাচ রিস্টার্টেড, এই একটি সিম্পল বাক্য, এই একটি সিম্পল বাক্য, তো এর মাঝে কানেক্টর হিসেবে বা কনজাংশন হিসেবে এ এইখানে আমি ব্যবহার। আবার বাক্য আছে একটি, ফর একটি কৌশলটা তুমি দেখলে,